আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা বেসিক টি শার্টের লেআউট সম্পর্কে আলোচনা করব। পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন। আর আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আমি সবসময় ক্রিটিক্যাল প্রসেসগুলো দিয়ে থাকি। সো আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুক্ষণ আমি আগে বলেছিলাম যে আজকে একটা বেসিক টি শার্ট লেআউট সম্পর্কে আলোচনা করব। সো এখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। শুরুতেই আমরা ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট ম্যাচিং করতেছি, যে আপনারা দেখেন একজন ব্যাক পার্ট অ্যান্ড ফ্রন্ট পার্ট ম্যাচিং করতেছে। তারপরে আমরা শোল্ডার মারব। এখানে শোল্ডার মারানো হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে এখানে শোল্ডার মারানো হচ্ছে। শোল্ডার মারার পরে চলে যাব আমরা পরের প্রসেসে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতেই থাকুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। এই যে এরপরে আমরা নেক জয়েন করতাম, নেক জয়েন করার পরে চলে যাব আমরা ব্যাক টেপ পাইপিং করার জন্য। এই যে এখানে ব্যাক টেপ পাইপিং করতেছি, ব্যাক টেপ পাইপিং করার পরে চলে যাবে পরের প্রসেসে। সো ততক্ষণে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে এখন আমরা এখানে মার করতেছি, অর্থাৎ লেবেল লাগানো হবে, যার কারণে মার করতেছি। মার করার পরে চলে গেল আমরা ব্যাক টেপ টপ সিন, অর্থাৎ এখানে আমরা ব্যাক টেপ টপ সিন দিতেছি। ব্যাক টেপ টপ সিন দেওয়ার পরে চলে যাবে পরের প্রসেসে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। গার্মেন্ট সম্পর্কে যদি আর কারো কোনো বিষয়ে জানার বিষয় থাকে তাহলে আমারে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা চলে গেলাম স্লিপ হ্যাম করার জন্য। এখানে স্লিপ হ্যাম করতেছে, স্লিপ হ্যাম করার পরে চলে যাবে পরে বজেছে। সো গাইজ, ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। আমার এই চ্যানেলে আমি সব সময় ক্রিটিক্যাল প্রসেসগুলো সারি। সো আপনারা যারা নতুন গার্মেন্টসে তাদের জন্য এই চ্যানেলটা অতি গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এখন স্লিপ ম্যাচিং করতেছি, অর্থাৎ এই যে স্লিপ ম্যাচ করার পরে চলে যাবে আমরা পরের প্রসেসে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যে এখন আমরা স্লিপ জয়েন করতেছি, স্লিপ জয়েন করার পরে চলে যাবে পরের প্রসেসে, অর্থাৎ সাইড সেভ মারার জন্য। সো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যদি আমার এই ভিডিওটা আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন। এই যে এখানে স্লিপ জয়েন করতেছে, স্লিপ জয়েন করার পরে চলে যাবে পরের প্রসেসে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। যে এখন আমরা সাইড মারতেছি, সাইড মারার পরে চলে যাবে পরের প্রসেসে, অর্থাৎ পার্ট টু পার্ট, প্রসেস টু প্রসেস যাবে। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর যদি কোনো কিছু না বোঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জবাব দিয়ে দেব। এখন সাইড মারার পরে চলে যাবে পরের প্রসেস, অর্থাৎ এই যে এখানে এখন আমরা চাপ টাক অ্যান্ড খাড়াটাক দিচ্ছি, অর্থাৎ লেআউটের শেষ পর্যায়ে চলে এসেছি মনে হয়। চাপ টাক অ্যান্ড খাড়াটাক দেওয়ার পরেই তো বডি হ্যামে চলে যাবে। সো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন। আজকের লেআউটটা মনে হয় প্রায় শেষের পথে পুরো কাজ কমপ্লিট করে আমি আপনাদেরকে পুরো বডিটা ঘুরিয়ে দেখাবো। আপনারা অবশ্যই ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। যেখানে সাপটা খাড়াটাক দেওয়ানো হচ্ছে, সাপটা খাড়াটাক দেওয়ানোর পরে চলে যাবে লেবেল লাগাইতে, অর্থাৎ সাইজ লেবেল। যেহেতু এটা সাইজ, এই যে এখানে সাইজ লেবেল লাগানো হচ্ছে, আমরা প্লেট মেশিন দিয়ে সাইজ লেবেল লাগাই। সাইজ লেবেল লাগানোর পরে চলে যাবে বডি হ্যামে, অর্থাৎ পুরো কাজ কমপ্লিট হওয়ার পথে চলে এসেছি। সো গাইজ, আপনারা দেখতেই থাকুন, কোনোভাবেই স্কিপ করবেন না। যে এখানে বড় ভাই বডি হ্যাম করতেছে, আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই কাজগুলো যদি আপনাদের নলেজের ভিতরে থাকে তাহলে অবশ্যই যে কোনো জায়গায় যা আপনারা সুপারভাইজারে চাকরি করতে পারবেন। সো যেখানে আমরা বডি হ্যাম করতেছি, যে ওখানে এক সুপারভাইজার সাহেব ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে বডি হ্যাম করতে হয়। সো আপনারাও দেখতে থাকুন মনোযোগ সহকারে। আর আমি এই চ্যানেলে সবসময় ক্রিটিক্যাল প্রসেসগুলো দিয়ে থাকি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই চ্যানেলটা দেখবেন, এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন। আর আমি সবসময় আমার নিজের কন্টেন্ট দিয়ে ভিডিও করি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যে এখানে সুতা কাটাকাটি করানো হচ্ছে, সুতা কাটাকাটি করার পরে চলে যাবে ফাইনাল চেকিংয়ে, অর্থাৎ পুরো কাজ কমপ্লিট। সো গাইজ, আপনারা
এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি আপনাদেরকে পুরোপুরিটা কমপ্লিট করিয়ে তারপরে যে ফাইনাল চেকিংয়ে নিয়ে যা দেখাবো আপনারা ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন। আর যারা গার্মেন্টসের নতুন তাদের জন্য এই চ্যানেলটা অতি গুরুত্বপূর্ণ, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই যে এখানে দেখেন আমি পুরোপুরি কমপ্লিট করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতেই থাকুন। আর আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সো গাইজ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।